ওয়েলকাম টু জিকে মানিয়া বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা আটই মার্চ সংগঠিত হতে চলেছে এবং যার অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সেই লিঙ্ক আমাদের ইউটিউব গ্রুপের কমিউনিটিতে আমরা প্রোভাইড করে দেবো এবং পাশাপাশি আমরা আমাদের ফেসবুক পেজ জিকে ম্যানিয়াতেও দিয়ে দেবো লিঙ্কটা সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো আমাদেরই এক সাবস্ক্রাইবার আমাদেরকে প্রশ্ন করেছিল যে দাদা প্রিভিয়াস ইয়ারে কাট কেমন ছিল এবং কত পেলে মোটামুটি পাস করতে পারবো তার যদি একটা ভিডিও প্রোভাইড করো তারই রিকোয়েস্টেড এই ভিডিওটা আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারে কাট কত ছিল এবং কত পেলে মোটামুটি তোমরা সিকিওর থাকতে পারো টায়ার ওয়ানের জন্য এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এবং ডাব্লু এই দুটো এমন ধরনের পরীক্ষা যেখানে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটা বজায় রাখে এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু কাট মোটামুটি প্রত্যেক ইয়ার কিন্তু খুব বেশি হেরফের করে না সেই তুলনায় কিন্তু পিএসসির অন্যান্য পরীক্ষাগুলোর কথা আমরা যদি ভাবি যে ক্লার্কশিপ বা অন্য টাইপের যে পিএসসি পরীক্ষা নেয় সেখানে কিন্তু কোশ্চেনের হেরফের হয় এবং কাট কিন্তু একটা ভালো হেরপের করে ঠিক আছে অনেক কোনো বছর বেশি হচ্ছে কোনো বছর কম কিন্তু পিএসসি মিসলিনিয়াস এবং ডাব্লিউ বিসিএসে কিন্তু কাট মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই থাকে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নেবো যে প্রিভিয়াস ইয়ারের কাট কেমন ছিল হ্যাঁ বন্ধুরা আমরা তাহলে দেখে নেব পিএসসির প্রিভিয়াস ইয়ারের কাট কেমন ছিল দেখো এখানে যে কাট আপটা সেটা কিন্তু আউট অফ টু হান্ড্রেড ঠিক আছে দুশোর মধ্যে যেখানে জেনারেলের যে কাট আপটা ছিল একশো তিন দশমিক তিন তিন ও বিসি এ ছিল নিরানব্বই দশমিক তিন তিন ও বি বি ছিল একশো তিন দশমিক তিন তিন দেখতে পাচ্ছ জেনারেল এবং ও বিসির কিন্তু কাট আপটা একই ছিল এসসির ছিল ছিয়ানব্বই দশমিক ছয় সাত এস টি ছেষট্টি দশমিক ছয় সাত এবং পিডব্লিউডি বাষট্টি দশমিক ছয় সাত এমএসপি পঁচাশি দশমিক তিন তিন তোমাদের বলে রাখি যে আগেরবার যে পিএসসি মিসলিনিয়াসের যে পরীক্ষায় যে কোশ্চেন এসেছিলো সেখান কিন্তু মনোরমা ইয়ারবুক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল সুতরাং কোশ্চেনের যে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখেছিলো এবং কাট কিন্তু এরকম ছিল আমরা এর আগে অর্থাৎ দু হাজার সালের আগে কিন্তু পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় কিন্তু এই কাট রিলিজ করতো না বিএসসি প্রথমবার এই দিয়েছিল কাট আপ মোটামুটি ধরে নেওয়া যায় যে এরই কাছাকাছি কাট আপ কিন্তু থাকে সুতরাং কোশ্চেন যে পিএসসির মিসলিয়াসের কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড করে যদি তোমরা যে পরীক্ষা যারা দিতে চলেছো তাদের বলবো যে যদি তোমরা দেখো কোশ্চেন ইজি এসেছে তাহলে কিন্তু মোটামুটি কাট এখান থেকে একটু বাড়তে পারে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শতাংশের বেশি কিন্তু কাট যাবে না দুশোর মধ্যে বলছি ঠিক আছে এবং যদি দেখতে পাও তোমরা যে কোশ্চেন খুব টাফ হয়েছে তাহলে কিন্তু একশোর নিচে কাট অফ চলে যাবে সেক্ষেত্রে তোমরা পরীক্ষা হলে তোমাদেরকে বুঝতে হবে যে কীরকম টাইপের প্রশ্ন এসছে তোমরা দেখলেই পরীক্ষা হলে বুঝতে পারবে যে কোশ্চেনটা কীরকম টাইপের এসছে সুতরাং বলবো মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট যদি নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা করে ফেলেছ তাহলে কিন্তু বেশি গেস করার দরকার নেই সুতরাং বলবো যে এর এই যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ হয়ে গেলে বেশি গেস করবে না যদি দেখছো তুমি হচ্ছে না অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ গিয়ে তারপর তুমি পাচ্ছো না তখন তুমি গেস করতেই পারো কারণ তখন তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেলে তখন তুমি এমনিই পাচ্ছ না তখন তোমাকে করতে হবে ঠিক আছে সেটা কিন্তু আমি জেনারেলের জন্য বলছি এস সি এসটি ও বিসি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে কত যে কমে জেনারেলের থেকে কত নম্বর কমে সেই হিসেবে তোমরা একটা আন্দাজ করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এইভাবে তোমরা পরীক্ষাটা দিতে যাও আশা করি তোমাদের ভালো হবে এবং এখানে তোমাদের বলে রাখি স্ট্যাটিক জিকে এবং সায়েন্স কিন্তু একটা বড় পার্ট কিন্তু আসে এখান থেকে পরীক্ষায় আমরা আগের ভিডিওতে বলেছি আমাদেরই এক সাবস্ক্রাইবার বলেছিল যে দাদা স্ট্যাটিক জিকের কোন কোন পার্টগুলোকে পড়ব বা কোন কোন পার্টগুলো পিএসসি মিসলিনিয়াসে বেশি ফলো করে তার একটা ভিডিও প্রোভাইড করতে আমরা এই পরবর্তী ভিডিওটা এটা আনবো যে স্ট্যাটিক জিকের কোন কোন পার্টগুলো আমরা গত দশ বছরের যে পিএসসি মিসলিনিয়াসের স্ট্যাটিক পার্টটা ঘেটে। আমরা একটা ভিডিও তৈরি করছি যে এখানে বলে দেব যে কোন কোন টপিক পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা বেশি দিচ্ছে ঠিক আছে তাহলে তোমরা যদি সেই টপিকগুলো বাদ দিয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা সেই টপিকগুলো পড়ে নিও এছাড়াও আমাদের টার্গেট মিসলিনিয়াসের যে ক্লাস আমরা চালাচ্ছি সেখানেও আমরা জিকের বিভিন্ন পার্ট কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি তোমরা যারা নতুন তাদের বলবো তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমরা একটা প্লে লিস্টও বানিয়ে রেখেছি টার্গেট মিসলেনিয়াস বলে সেখানে গিয়ে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে অল প্রেস করে দাও বিভিন্ন চাকরির আপডেট এবং বিভিন্ন চাকরির ক্লাস করতে আমাদের গ্রুপের সাথে জয়েন করো এবং আমাদের ফেসবুক পেজ জি মেনাতে জয়েন করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো বিভিন্ন পিডিএফ সেখানে প্রোভাইড করা হয় ঠিক আছে ধন্যবাদ